বিশ্বজুড়ে করোনা ভাইরাসের সংক্রমণের ভয়াবহতা এখনো। কোভিড-19-এ কমছেই না আক্রান্তের সংখ্যা, বাংলাদেশেও সংক্রমণ চলছেই। করোনার সব খবর, আপডেট এবং পরামর্শ নিয়ে আমাদের নিয়মিত আয়োজন করোনা আপডেট প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। আপনাদের সাথে আছি আমি রাহাত মিনহাস। দেশে করোনা সংক্রমণের 174তম দিন ছিল শুক্রবার। 24 ঘন্টায় প্রাণ হারিয়েছেন 47 জন। করোনায় এখনও পর্যন্ত মৃতের সংখ্যা 4,174 জন। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, 24 ঘন্টায় 92টি ল্যাবে 13,741টি নমুনা পরীক্ষা করা হয়েছে, যাতে নতুন করে শনাক্ত হয়েছেন 2,211 জন। শনাক্তের হার 16.09%। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা 3,06,794 জন। সবশেষ প্রাণ হারানো 47 জনের মধ্যে 32 জনই পুরুষ। গেল 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 3,378 জন, আর এ যাবৎ সুস্থ হয়েছেন 1,96,836 জন। স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরের মধ্যে সমন্বয় থাকলে কাজে সমস্যা হয় না, তাই এক হয়ে কাজ করতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরকারি দলের নেতাকর্মীরা পাশে দাঁড়ালেই দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারবেন এমন মন্তব্য করেছেন স্বাস্থ্যের নবনিযুক্ত ডিজি আবুল বাশার খুরশিদ আলম। সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সুরক্ষা সামগ্রী বিতরণ করে দলের স্বাস্থ্য বিষয়ক উপকমিটি। এ সময় স্বাস্থ্যের ডিজির হাতে তুলে দেওয়া হয় চিকিৎসকদের ব্যবহারের জন্য 30,000 পিস PPE এবং মাস্ক। দলের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী বলেন, সরকারের আহ্বানে জনগণ সাড়া দেবার কারণেই করোনার কাছে পরাজিত হয়নি বাংলাদেশ। বাংলাদেশের জনগণ শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়েছে এবং সেই জন্যই বাংলাদেশকে আজকে কোভিড ওইভাবে তার পরাক্রম দিয়ে আমাদেরকে মানে সেই আত্মসমর্পণে বাধ্য করতে পারে নাই। আমরা এগিয়ে যাচ্ছি, আমরা এগিয়ে যাব। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, নতুন দায়িত্ব নিয়ে স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে সচেষ্ট তিনি। শুধু এইটুকু বলবো, বাংলাদেশ আওয়ামী লীগের আপনারা যারা এখানে আছেন বা কেন্দ্রে যারা আছেন, তারা যদি শক্ত করে আমার হাতটা ধরেন, তাহলে পরেই প্রধানমন্ত্রী যে উদ্দেশ্যে আমাকে এখানে বসিয়েছেন সেই উদ্দেশ্যের খানিকটা হলেও আমি সফল করতে পারবো। অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে স্বাস্থ্য অধিদপ্তরকে কাজ করার আহ্বান জানান তিনি। হেলথের মিনিস্ট্রি এবং অধিদপ্তরের মধ্যে সুসমন্বয় না থাকলে যে সমস্যা তৈরি হয় এ বিষয়টি নজরে রাখতে হবে, সুসমন্বয় গড়ে তুলতে হবে আমাদের মন্ত্রণালয়ের সঙ্গে অধিদপ্তর। করোনা মোকাবেলায় প্রথমে সরকারের সীমাবদ্ধতা থাকলেও বর্তমানে তা কাটিয়ে ওঠার চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি। হাসপাতালে যে উপেক্ষাটা, এ বিষয়টি একটু দেখবেন, টেস্টটা আরো বাড়াতে হবে। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ডুবে থাকে কিশোর তরুণরা, সেই সামাজিক যোগাযোগ মাধ্যমেই এবার তাদের পড়ালেখার সঙ্গী হয়েছে। নেওয়া হচ্ছে ক্লাস ও পরীক্ষাও। যদিও শিক্ষক শিক্ষার্থী অভিভাবকরা মানতে বাধ্য হচ্ছেন, এটি স্বাভাবিক ক্লাস পরীক্ষার বিকল্প নয়, আপদকালে রক্ষা পাওয়ার চেষ্টা। ঢাকা কলেজের পরিসংখ্যানের শিক্ষক আলতাফ হোসেন অনলাইনে ক্লাস নিচ্ছেন, শিক্ষার্থীরাও অংশ নিচ্ছেন ভার্চুয়ালি। মার্চ থেকে চলছে এই কার্যক্রম। এটা একটা মন্দের ভালো, যেখানে লেখাপড়ার সুযোগটা হাত থেকে সরে যাচ্ছিল, ঠিক সেই সময় অনলাইনের মাধ্যমে ক্লাস নিয়ে ছাত্রদেরকে পড়ার টেবিলে একটা আহ্বান আমরা জানিয়েছি এবং সেক্ষেত্রে আমরা সফল হয়েছি। অনলাইন ক্লাস বেশ চ্যালেঞ্জিং, ডিভাইস সংকট, ইন্টারনেটের ধীর গতি এবং বিদ্যুৎ না থাকার মতো সমস্যাও আছে। আবার চ্যালেঞ্জ আছে সব শিক্ষার্থীর সমান সুযোগ নিশ্চিত করায়। ক্লাসরুমের প্রাণ কিন্তু শিক্ষার্থীরা, তারা নেই এই স্টুডিওর সামনে ক্লাস নেওয়াটা আসলে সত্যিই মানসিকভাবে একটি চ্যালেঞ্জের ব্যাপার ছিল। সেই চ্যালেঞ্জটা কিন্তু আমরা শিক্ষকরা আস্তে আস্তে চ্যালেঞ্জটা উতরে গিয়েছি। অনলাইনে সময় ও প্রতি শিক্ষার্থীর বিপরীতে সেট নির্ধারণ করে MCQ পদ্ধতিতে সেমিস্টার ও বার্ষিক পরীক্ষা নিচ্ছে কিছু প্রতিষ্ঠান। সামাজিক মাধ্যমের বরাতে অন্য প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও সুযোগ পাচ্ছেন ক্লাস লেকচার দেখার। তারপর আমি বলছি,
এটা কিন্তু কোনোভাবেই আমাদের বাস্তবিক আমরা যে ক্লাসগুলি নেই সেটার বিকল্প নয়, কিন্তু পরিস্থিতির কারণে অন্তত কিছুটা হলো যদি ছাত্রদের সহায়তা সেই কারণে আমাদের ক্লাসগুলো অনলাইনে নেওয়া। অনলাইনের সীমাবদ্ধতা স্বীকার করছেন শিক্ষার্থী অভিভাবকরা, তবুও লেখাপড়ার মাঝে থাকাটাকেই দেখছেন বড় করে। এখন বর্তমানে মোটামুটি সকল শিক্ষার্থীরাই অনলাইন ক্লাসের প্রতি একটা আকৃষ্ট হয়েছে। মোবাইল কোম্পানিগুলোর যে ডাটা প্যাকেজগুলো এগুলো খুবই ব্যয়বহুল। কিছুটা হলেও পড়াশোনার মধ্যে থাকতে পারছি, একদম টেবিলের বাইরে আমরা চলে যাইনি। সিলেবাস নিয়ে তারা কথা বলছেন, পাঠদানের চেষ্টা করছেন, এটিকে আমি অত্যন্ত ইতিবাচকভাবে দেখছি। গৃহিণী কবিতা ব্যস্ত সময় কাটাচ্ছেন শিশু সন্তান অ্যালেক্সের শিক্ষা জীবনের চিন্তায়। শিক্ষালয় এখন বাসার ডেস্কটপ। সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছে পড়া, যতটুকু বুঝতে পারছে না আমি বাসায় চেষ্টা করছি বুঝিয়ে দিতে। জুমে ক্লাস করছি, মিসরা সব আমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিচ্ছে, আমি সব ভালোভাবে বুঝতে পারছি। অনলাইন ক্লাসের অবকাঠামো ও অভিজ্ঞতা করোনা গেলেও কাজে লাগবে, বিভিন্ন দীর্ঘ ছুটিতে এটি প্রয়োগ হতে পারে বলে মনে করেন শিক্ষকরা। নুনবী সরকার, যমুনা নিউজ, ঢাকা। করোনাকালে রফতানি লক্ষ্য অর্জনে মরিয়া সরকার, পণ্য বহুমুখীকরণে নেওয়া হচ্ছে নানা ধরনের উদ্যোগ, পোশাকের পাশাপাশি চলছে চামড়া, ওষুধ ও পাট শিল্পের নতুন বাজার অনুসন্ধান। বাণিজ্যমন্ত্রী জানিয়েছেন মহামারীর পর বিশ্ববাজারে নিজেদের অবস্থান দৃঢ় করার বিকল্প নেই, তবে ব্যবসায়ীরা বলছেন চলতি অর্থ বছরে রফতানিতে 21% প্রবৃদ্ধি অর্জন কঠিন হবে। সুশান্ত সিনহার প্রতিবেদন। অর্থবছর শেষে খানিকটা উন্নতি হলেও বিদায়ী অর্থবছরে রপ্তানি আয় লক্ষ্যমাত্রার চেয়ে 25% কমেছে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য বলছে 45.5 বিলিয়ন লক্ষ্যমাত্রার বিপরীতে আয় হয়েছে 33.68 বিলিয়ন ডলার। করোনা দুর্যোগের মধ্যে পোশাক কারখানাগুলোতে খানিকটা রপ্তানি আদেশ বেড়েছে। পোশাক মালিকরা বলছে এখনও 30-40% উৎপাদন ক্ষমতা বসে আছে রপ্তানি আদেশ না থাকায়। তারপরও চলতি 2020-21 অর্থ বছরে রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 48 বিলিয়ন বা 4,800 কোটি মার্কিন ডলার। এর মধ্যে সেবা খাতে ধরা হয়েছে 7 বিলিয়ন ডলার, গার্মেন্টস সেক্টরে 34 বিলিয়ন ডলার আছে সেবা খাতে 7, এবং অন্যান্য সেক্টর থেকে আমরা বাকিটা করেছি। তো এবার আমরা যদিও করোনার সমস্যা রয়েছে তারপরে আমরা আশাবাদী যেটা আমরা অ্যাচিভ করতে পারবো। তার জন্য আমরা বিশেষভাবে লক্ষ্য রাখছি আমাদের লেদার গুডস, লেদার প্রোডাক্টস, তারপরে জুট প্রোডাক্টস, লাইট মেশিনারিজ, ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টস, ITC এবং ফুটওয়্যার, এই সব নিয়ে আমরা আমাদের টার্গেট হলে আমরা পারবো। পোশাক রপ্তানিকারক ও বিশ্লেষকরা বলছেন অর্থবছরের শুরু থেকে নতুন বাজার অনুসন্ধান সহ প্রয়োজনীয় উদ্যোগ না নিলে কঠিন হবে লক্ষ্যমাত্রা অর্জন। এই বছর যে আমাদের নেগেটিভ গ্রোথ হয়েছিল এটা কিন্তু আগে থেকেই কিন্তু নেগেটিভ হচ্ছিল এবং করোনার কারণে কিন্তু আরও নেগেটিভ হয়েছে। তো এই অবস্থা থেকে আমরা কিন্তু ঘুরে দাঁড়াবার জন্য খুব আশাবাদী, আমরা মনে করি ঘুরে দাঁড়ানো সম্ভব। টার্গেট ইজ ডিফিকাল্ট টু অ্যাচিভ আই থিঙ্ক দ্যাট আন্ডার দ্য কারেন্ট সার্কামস্ট্যান্স। এরপরেও যদি আমরা সিন্স যে পলিসিগত যে সাপোর্টগুলো পাচ্ছি সেটা দিয়ে যদি আমরা সার্ভাইভ করতে পারি। এই অর্থ বছরের একটা সিংহভাগ সময় হয়তো ধীরে ধীরে চাহিদা বৃদ্ধি ঘটতে পারে, হয়তো আমাদের অর্ডারও খুব শ্রোত গতিতে আগামী দিনে বাড়বে। উদ্যোক্তাদের অনলাইন ভিত্তিক বিনিয়োগের জন্য প্রস্তুত হওয়া, করা বিশেষ করে কারখানা পর্যায়ে আইটি সিস্টেম গড়ে তোলা এবং অনলাইন ভিত্তিক চেইনের সঙ্গে যে সমস্ত বায়ার সাপ্লায়াররা জড়িত তাদের সঙ্গে নেটওয়ার্ক গড়ে তোলা। বাংলাদেশের মোট রপ্তানির 85% আসে পোশাক খাত থেকে, যদিও বিশ্ববাজারে 150 ধরনের পোশাক পণ্যের মধ্যে মাত্র 6-7টি বেসিক পণ্যই প্রস্তুত বেশি করে বাংলাদেশ। সুশান্ত সিনহা, যমুনা নিউজ, ঢাকা। 24 ঘন্টায় আরও প্রায় 6,000 মানুষের প্রাণ কেড়ে নিল করোনা ভাইরাস। নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে 2,67,000-এর মতো। এ নিয়ে বিশ্বে কোভিড-19-এ মোট মৃত্যু 8,35,000-এর বেশি, মোট আক্রান্ত 2,46,00,000 মানুষ। বৃহস্পতিবার দিনে সর্বোচ্চ 1,100-এর বেশি মৃত্যু দেখেছে যুক্তরাষ্ট্র, মোট প্রাণহানি 1,85,000-এর মতো। দেশটিতে আক্রান্তের সংখ্যা 60,00,000। প্রায় 1,100 মৃত্যুতে ভারতে প্রাণহানি 62,000 ছুঁই। এদিন রেকর্ড 77,000 মানুষের শরীরে মিলেছে কোভিড-19-এর উপস্থিতি। একদিনে 970 জন মারা গেছে ব্রাজিলে, মোট মৃতের সংখ্যা 1,19,000-এর কাছাকাছি। আর দেশটিতে আক্রান্ত হয়েছেন 38,00,000 মানুষ।
এবার ভারতের করোনা পরিস্থিতি জানবো সরাসরি। পশ্চিমবঙ্গ থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সাংবাদিক সুকান্ত চট্টোপাধ্যায়। সুকান্ত, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আয়োজনে। আর শুরুতেই জানতে চাই, একদিনে প্রায় 77,000-এর বেশি নতুন রোগী ভারতে শনাক্ত হয়েছেন, এই সংখ্যা তো বাড়ছেই জ্যামিতিক হারে। জানতে চাই, এই সংক্রমণ রোধে নতুন করে লকডাউন দেওয়ার কোনো পরিকল্পনা বা কোনো সম্ভাবনা আপনি দেখছেন কিনা? ধন্যবাদ রাহাত ভাই, স্বাগত জানাই যমুনা টিভির দর্শকদের। প্রথমেই বলে রাখি যে আজকের যে হিসাব আপনি যেটা বললেন সেটা কিন্তু গোটা বিশ্বকে কিন্তু নাড়িয়ে দিয়েছে। গোটা ভারতবর্ষে একদিনে মানে গত 24 ঘন্টায় 77,000-এর বেশি মানুষ কিন্তু করোনায় আক্রান্ত হয়েছে এবং মৃত্যু হয়েছে প্রায় 7,000 মানুষ। এই যে আজকে 24 ঘন্টার হিসেবটা কিন্তু বিশাল, এবং যেহেতু টেস্ট চলছে সেহেতু সংক্রমণের মাত্রাও বেশি করে ধরা পড়ছে। এখনো পর্যন্ত প্রায় 5 কোটি মানুষের মধ্যে কিন্তু করোনা টেস্ট হয়েছে। আজকের যেটা আজ পর্যন্ত আক্রান্তের সংখ্যা গোটা দেশে প্রায় 35 লক্ষ, তার মধ্যে 27 লক্ষ কিন্তু সুস্থ হয়েছে, 62,000-এর বেশি মানুষ মারা গিয়েছে, এছাড়া 7 লক্ষ অ্যাক্টিভ কেস এখনও কিন্তু রয়েছে। স্বাভাবিকভাবেই কিন্তু এই পরিস্থিতিতে কিন্তু আগামী 1 সেপ্টেম্বর থেকে প্রধানমন্ত্রী লকডাউন 4-এ হাঁটতে যাচ্ছে, অর্থাৎ যে সমস্ত জিনিস এখনও পর্যন্ত বন্ধ আছে, যেমন লোকাল ট্রেন বা যে আন্তরাজ্য বিমান পরিষেবা, এইগুলো কিন্তু খুলে দিতে চাইছে। এছাড়াও কলেজ এবং ইউনিভার্সিটি স্তরের যে শিক্ষা ব্যবস্থা রয়েছে সেটাকেও কিন্তু ওপেন করে দিতে চাইছে। এবং আজকে সুপ্রিম কোর্ট একটা যেটা অর্ডার দিয়েছে যে যে পরীক্ষা, বিশ্ববিদ্যালয়ের যে পরীক্ষা, সেই পরীক্ষা কিন্তু ফাইনাল পরীক্ষা দিতেই হবে এবং তার ভিত্তিতেই প্রত্যেককে মার্কশিট দিতে হবে, এমন একটা জিনিস কিন্তু আজকে নির্দেশিকা জারি হয়েছে। 6 রাজ্যের মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে আপিল মামলা করেছিলেন যে এই যে নিট বা জেই মতো পরীক্ষাগুলি যাতে বন্ধ করে দেওয়া যায়, এই যাতে সংক্রমণের ছড়ানোর আশঙ্কা থেকেই তারা এই মামলাটি করেছিলেন। কিন্তু সুপ্রিম কোর্ট মনে করছেন যে না, স্বাস্থ্যবিধি মেনেই যদি এই পরীক্ষা নেওয়া হয় তাহলে কিন্তু এই সমস্যাটা সমাধান করা সম্ভব। কারণ শুধু ভারতবর্ষের মানুষ নয়, বহু বিদেশের ছাত্রছাত্রী কিন্তু রয়েছেন এই পরীক্ষাগুলোর মধ্যে, তারা এখানে পঠন পাঠন করেন। স্বাভাবিকভাবে একটা কিন্তু প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে এই 6 রাজ্যের যে আবেদন সেটাকে ঘিরে। আরেকটি কথা বলে রাখি যে আগামী 14 সেপ্টেম্বর থেকে কিন্তু ভারতের যে দিল্লির যে সংসদ ভবন তাতে লোকসভা এবং রাজ্যসভা এই 2 সভার কিন্তু সংসদের যে বর্ষাকালীন অধিবেশন সেই বর্ষাকালীন অধিবেশন শুরু হচ্ছে, এবং সেখানে নির্দেশিকা জারি করা হয়েছে যে প্রত্যেক সাংসদ, নিরাপত্তারক্ষী, মন্ত্রী এমনকি সাংবাদিকদেরও 72 ঘন্টার আগে করোনার রিপোর্ট জমা দিতে হবে, তারপরেই সে সংসদ ভবনে প্রবেশ করতে পারবে। এই নির্দেশিকার মধ্যে এখন দেখা যাক আগামী 1 সেপ্টেম্বর প্রধানমন্ত্রী কি বলেন তার জাতির উদ্দেশ্যে ভাষণে এবং কি কি ছাড় দেন। সুকান্ত, আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই, আমরা একটু পশ্চিমবঙ্গ রাজ্যের করোনা পরিস্থিতির কথা আমাদের জানাবেন। পশ্চিমবঙ্গে বর্তমান সংক্রমণের কি পরিস্থিতি? পশ্চিমবঙ্গে হয়তো এখনো একদিন বা দুদিন পর পর একটা লকডাউন বা একটা সংক্রমণ নিয়ন্ত্রণের জন্য প্রক্রিয়ার কথা আমরা আগে জেনেছিলাম, এখনকার কি পরিস্থিতি জানাবেন। আর অন্যান্য রাজ্য অর্থাৎ ভারতের অন্যান্য রাজ্যে কোন রাজ্যে বেশি শনাক্ত হচ্ছে এবং সেই রাজ্যগুলোতে মৃত্যুর হারও যদি একটু আমাদেরকে জানাতে পারেন। সবার আগে বলে রাখি যে পশ্চিমবঙ্গে কিন্তু যেমন গতকাল 27 তারিখে লকডাউন ছিল, আবার 30 এবং 31 দুদিন লকডাউন হবে, এবং আগামী 20 সেপ্টেম্বর পর্যন্ত লকডাউন প্রক্রিয়া চলবে। সেপ্টেম্বর মাসে 7, 11 এবং 12 এই 3 দিন কিন্তু সেপ্টেম্বর মাসে লকডাউন হবে রাজ্যের সর্বত্র। এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গে 1,32,000 মানুষ কিন্তু করোনায় আক্রান্ত হয়েছেন এবং সেখানে মৃত্যুর হার প্রায় 5,000 কাছাকাছি ছুঁয়েছে। পাশাপাশি মহারাষ্ট্র হচ্ছে দেশের মধ্যে সবথেকে বেশি করোনা আক্রান্ত হয়েছেন এবং সেখানে মৃত্যুর হার অনেক বেশি। মহারাষ্ট্রের পরের স্থান হচ্ছে দিল্লি। দিল্লিতে কিন্তু সংক্রমণের সংখ্যা বেশিই ছিল এবং সুস্থ সংখ্যাও কিন্তু দিল্লিতে বেশি হয়েছে। এর পরের জায়গায় হচ্ছে গুজরাট, তারপরে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, তামিলনাড়ু এবং সবথেকে এখন ভয়ানক পরিস্থিতির সৃষ্টি হয়েছে কিন্তু কর্ণাটকে। কর্ণাটকের যে সংক্রমণের হার এবং মৃত্যুর হার ক্রমশ বাড়তে শুরু করেছে। আজকেই কিন্তু কংগ্রেসের একজন সাংসদ তিনি কিন্তু এই করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন দক্ষিণ ভারতে। স্বাভাবিকভাবে একটা কিন্তু
পূর্বাঞ্চলীয় দেশগুলিতে রাজ্যগুলিতে কিন্তু একটা আতঙ্ক রয়ে গেছে। সুকান্ত চট্টোপাধ্যায়, অসংখ্য ধন্যবাদ আপনাকে। ভারতের করোনা পরিস্থিতির নানা তথ্যপাত্র আপনি আমাদের মাধ্যমে যমুনার দর্শকদেরকে জানালেন, ধন্যবাদ। হার না মানা দৃঢ়তায় আমরা এগিয়ে যাই নতুন দিনের প্রতিশ্রুতিতে, আর বিশ্বাসের সাথে বলি হাল ছেড়ো না বাংলাদেশ। জিপিএইচ ইস্পাত, দৃঢ়তার প্রতিশ্রুতি। বিভিন্ন দেশে করোনার সংক্রমণ বাড়ার প্রেক্ষিতে নতুন পরীক্ষার কৌশল পরিবর্তনের পরামর্শ বিশ্ব স্বাস্থ্য সংস্থার। সংস্থাটি বলছে, আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসা মানুষের উপসর্গ না থাকলেও নমুনা পরীক্ষা করা উচিত। গত কদিনে ধারাবাহিকভাবে নতুন আক্রান্তের সংখ্যা বাড়ছে ইউরোপে। এ অবস্থায় ফের কড়াকড়ি আরোপের সিদ্ধান্ত নিয়েছে ফ্রান্স ও জার্মানি। ছ মাস আগে ইউরোপে প্রথম যখন মহামারীর প্রকোপ দেখা দেয়, তখন সবচেয়ে বেশি সংক্রমণ ছিল ইতালি, স্পেন ও ফ্রান্সে। মাঝে বেশ লম্বা বিরতি দিয়ে দেশ তিনটিতে আবারও বিস্তার করোনার। দৈনিক গড়ে নতুন সংক্রমণ শনাক্ত হচ্ছে 3,000-এর বেশি। লকডাউন ও কড়াকড়ি শেষে যখন স্বাভাবিক জীবনে ফেরার প্রস্তুতি চলছে, তখন নতুন করে এমন প্রকোপে উদ্বিগ্ন দেশগুলো। সংক্রমণের হার নিয়ন্ত্রণে রাখার সাথেই আমরা বেশ কিছু নতুন সিদ্ধান্ত গ্রহণ করেছি। সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য ডিসেম্বর পর্যন্ত যে কোনো সমাবেশ, জনসমাগম বন্ধ থাকবে। এছাড়া জনসম্মুখে মাস্ক না পরার কারণে 50 ইউরো থেকে শুরু করে আরো বেশি অর্থদণ্ড করা হবে। মহামারীর দ্বিতীয় দফা ধাক্কা নিয়ে যখন ইউরোপ চিন্তিত, সে সময় উপসর্গহীন ব্যক্তিদেরও করোনার নমুনা পরীক্ষার তাগিদ দিল WHO। সব দেশে সংক্রমণের হার সমান নয়। চিকিৎসা অবকাঠামোর সামর্থ্য, ভাইরাস বিস্তারের হার বিবেচনায় দেশগুলোই নির্ধারণ করবে নমুনা পরীক্ষার কাঠামো। তবে আমাদের পরামর্শ হলো, যাদের হালকা উপসর্গ রয়েছে কিংবা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এসেছিলেন, তারাও নমুনা পরীক্ষা করান। বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন না পেলেও রুশ ভ্যাকসিন কোভিড ঠেকাতে পুরোপুরি কার্যকর বলে দাবি প্রেসিডেন্ট পুতিনের। রুশ ভ্যাকসিন শতভাগ কার্যকর এবং করোনা প্রতিরোধে অ্যান্টিবডি তৈরি করতে সক্ষম। এই প্রতিষেধকটি উদ্ভাবনে রাশিয়ার স্বাস্থ্য নীতিমালার পাশাপাশি আন্তর্জাতিক বিধিমালাও অনুসরণ করা হয়েছে, তাই প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই। মহামারী অন্যতম কেন্দ্র লাতিন দেশগুলোতে প্রাণহানি অব্যাহত থাকায় মরদেহ সৎকারে হিমশিম খাচ্ছে প্রশাসন। মৌলি ইসলাম, যমুনা নিউজ। যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা রাজ্যে প্রলয়ঙ্কারী হারিকেন লরার কারণে শঙ্কা দেখা দিয়েছে করোনার সংক্রমণ বৃদ্ধির। স্থানীয় প্রশাসন বলছে, প্রাকৃতিক এই দুর্যোগের কারণে অঞ্চলটিতে করোনার প্রাদুর্ভাব আরও বাড়তে পারে, আর এর জন্য আগেই উদ্যোগ নিতে হবে রাজ্য সরকারকে। রাজ্যের গভর্নর জানিয়েছেন, ঘণ্টায় 244 কিলোমিটার বেগে ভূখণ্ডে আঘাত হানে ঝড়টি। এতে কমপক্ষে 4 জন প্রাণ হারিয়েছেন। বিদ্যুৎহীন অর্ধলক্ষ ঘরবাড়ি ও স্থাপনা। ঘূর্ণিঝড়ের প্রভাবে প্রবল বাতাসের সাথে ভারী বৃষ্টিপাত হয়। বজ্রপাতে রাজ্যটির একটি ক্লোরিন মজুত কারখানায় আগুন ছড়িয়ে পড়ে। দ্রুত নিয়ন্ত্রণে আনা হয় পরিস্থিতি। করোনা পরিস্থিতি খবরাখবর জানবো, এবার আমরা জানবো ফ্রান্সের পরিস্থিতি। ফ্রান্স থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আবু তাহির। তাহির, আপনাকে জানতে চাই, ফ্রান্সে গেল 3 মাস যাবত যে নিয়ন্ত্রণ ছিল করোনা পরিস্থিতির, সেটির অবনতি হয়েছে। ঠিক লকডাউন শিথিল হওয়ার কারণে কি এই পরিস্থিতির অবনতি ঘটল? রাজ, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে আজকে করোনা আক্রান্ত হয়েছেন, মানে লকডাউন উঠানোর পরে আজকে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা বলা চলে 7,379 জন আক্রান্ত হয়েছেন, এবং এটি নিঃসন্দেহে অত্যন্ত বড় একটি সংখ্যা বলা চলে। গতকাল ঘোষণা হয়েছিল যে আজকে থেকে প্যারিসের সব জায়গায় বাধ্যতামূলক মাস্ক পরতে হবে, ইভেন বাইরে পথচারীরাও মাস্ক পরতে হবে, নতুবা জরিমানা গুনতে হবে। শুধুমাত্র গাড়ির ভিতরে যদি একা কোনো যাত্রী থাকেন তাহলে তিনি মাস্ক না পরলে হবে, যদি দুজন হন সেক্ষেত্রে মাস্ক পরতে হবে। আপনি বলেছিলেন যে লকডাউন উঠানোর পর আসলে করোনা পরিস্থিতি অনেকটাই ভালো ছিল বলা চলে। মৃতের সংখ্যা কম ছিল, আক্রান্তের সংখ্যাও খুব কম ছিল, কিন্তু হঠাৎ করে এই 4 সপ্তাহে এখন অনেকে অনেকভাবে বিষয়টি দেখছেন। কারণ এর আগে যখন লকডাউন উঠানো হয় তার আগে ফ্রান্সের সরকারের বিজ্ঞানী উপদেষ্টারা বলেছেন যে শীতকাল আসতেই বা শীতের মধ্যে করোনা প্রকোপ আরও বৃদ্ধি পাবে। এখন ধারণা কেউ কেউ করছেন যে শীত তো আর বেশি দিন নয়, আপনি জানেন যে আগস্ট মাস হচ্ছে, আগস্ট শেষ হলেই সেপ্টেম্বর থেকে শীতের শুরু হয়। তো যদি সেটি আসলে হয়ে থাকে তাহলে
একটা ভয়ঙ্কর পরিস্থিতির দিকেই যাচ্ছে মনে হচ্ছে। আবু তাহির, আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই। বিশ্বের অনেক দেশে ভ্যাকসিন নিয়ে কাজ চলছে, ভ্যাকসিনের ট্রায়াল চলছে, পরীক্ষা চলছে, নানা ধরনের নিরীক্ষা চলছে। ফ্রান্সের কি পরিস্থিতি? আমরা শুরুর দিকে ফ্রান্সের কিছু ভ্যাকসিনের কথা আমরা জেনেছিলাম, লুই পাস্তুর ইনস্টিটিউট সেখানকার কিছু অগ্রগতির কথা আমরা জেনেছিলাম। এখন ফ্রান্সে আসলে ভ্যাকসিনের পরিস্থিতি কি আমাদেরকে জানাবে? প্রথম দিকে লুই পাস্তুর ইউনিভার্সিটিতে যে প্রক্রিয়া শুরু হয়েছিল সেটি এখনও অব্যাহত, কিন্তু মাঝখানে আমরা কিছুটা আশার আলো নিয়ে সংবাদ পরিবেশন করতে দেখেছি রাজ্যের গণমাধ্যমগুলোতে। আপাতত এই গত এক সপ্তাহ বা দুই সপ্তাহে এরকম কোনো আপডেট আসলে দেখা যায়নি, সুতরাং এটি বলা মুশকিল যে ভ্যাকসিন কত দূর। আর আরেকটা বিষয় এখানে আমি উল্লেখ করতে চাই যে সরকারের পক্ষ থেকে দুটি বিষয়কে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে এবং করোনার ভ্যাকসিন আসার পূর্ব পর্যন্ত যে দুটি বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে, যে দশজনের অধিক লোককে একত্রে বা একত্রিত না হওয়ার ক্ষেত্রে নিরুৎসাহিত করা হয়। যদিও এটি আইন পাশ করা হয় নাই, সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে না একত্র হওয়ার জন্য। আর 5,000 লোকের যে সমাগম সেটা লকডাউনের আগে বন্ধ করা হয়েছিল, সেটি কিন্তু আবার পুনর্বহাল করা হয়েছে যে 5,000 লোকের অধিক লোকজনের কোনো সমাবেশ এখন আর করা যাবে না। এবং সরকার থেকে বারবার বলা হচ্ছে যে স্যানিটাইজার এবং মাস্কের বিষয়টি, এবং এখানে একটা বিষয় ইতিবাচক যে সরকারের পক্ষ থেকে সরকারের স্বাস্থ্যমন্ত্রী অলিভার বেরনের বরাত দিয়ে প্রত্যেক বাসাতেই কিন্তু মাস্ক পাঠানো হচ্ছে এবং পর্যাপ্ত পরিমাণ মাস্ক পাঠানো হচ্ছে। অলিভার বেরন স্বাস্থ্য নির্দেশিকা দিয়ে দিয়েছেন এবং প্রত্যেক এলাকার মেয়রকে সরকারের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে, বিভিন্ন এলাকার উপর ভিত্তি করেই, রেড জোন, ইয়েলো জোন, এগুলোর উপর ভিত্তি করেই কিন্তু এই কার্যকর হতে যাচ্ছে বিষয়গুলো। আবু তাহির, অসংখ্য ধন্যবাদ আপনাকে ফ্রান্সের করোনা পরিস্থিতির খবরাখবর জানানোর জন্য। এবার যাচ্ছি দিনের আরও কিছু অন্যান্য প্রসঙ্গে। রাজধানীর উত্তরখানে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে এক HSC পরীক্ষার্থীকে। অটোরিকশা চালককে মারধরের প্রতিবাদ করায় 6 থেকে 7 জন সোহাগ নামে ওই তরুণকে হত্যা করে। সিসি ক্যামেরায় ধরা পড়েছে ওই সময়কার ঘটনা। পুলিশ বলছে হত্যাকাণ্ডে জড়িত সবাইকে চিহ্নিত করা গেছে। বৃহস্পতিবার রাত 8:36 উত্তরখানের স্টাইল ফ্যাশনস নামক তৈরি পোশাক কারখানার সামনে দিয়ে যাওয়া অটোরিকশা থেকে কাদা ছিটকে কয়েক তরুণের গায়ে লাগে। এই ঘটনায় অটো চালককে মারধর করে কিশোর গ্যাংয়ের সদস্য হৃদয়, সাত সহ 6 তরুণ। স্থানীয়রা জানান এ সময় মারধরের প্রতিবাদ করেন আরেক কিশোর সোহাগ। ক্ষিপ্ত হয়ে তরুণরা ছুরিকাঘাত করে সোহাগকে। পরে তাকে এলাকার লোকজন স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। স্পটে আসার পর দেখি যে সোহাগ দাঁড়ায় আছে, তার এক মিনিট পর দেখি যে ও নিচের দিকে তাকাইছে, তাকায় দেখে পেটের ভুঁড়ি বের হয়ে গেছে। তখন ওই স্পটে বসে পড়ছে, বাকি যে 3-4 জন ছেলে পেরে ছিল ওরা এদিক দিয়ে দৌড় দিছে, আর মেইন যে আসামি হৃদয় ও পিছন দিয়ে দৌড় দিছে, ওরা আমরা ধরার চেষ্টা করছি, ধরতে পারি নাই। প্রত্যেক বিশুদ্ধবার বলতো শুক্রবারে মসজিদ দিতাম, আমরা দুজনে মিললাম, আজকে মসজিদটা তো হলো না, ভালো ছেলেটারে শেষ করে মানুষ। সোহাগ হত্যায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানায় তার পরিবার। পরিষ্কার কথার পানি ছুটছে, তো ইলিশ কলার আগে দৌড়ে মারতেছে, তাই গিয়ে প্রতিবাদ করছে যে মার হোক না বা একটা ধাক্কা দিতে পারে বা চর দিতে পারে, দেওয়ার পরে লগো লগোই মানে শরীরে পার দিছে একদম। আমার ভাই কোনো রকমের কোনো গ্যাঞ্জাম গ্যাদারিং কোনো পছন্দ করে না, ও পড়াশোনা করে, ও এবার ইন্টার পরীক্ষা দিবে, লকডাউনের কারণে কলেজ বন্ধ, ও বাসায় থাকে। হত্যায় জড়িতদের সবার বয়স 20 থেকে 22 বছরের মধ্যে। এদের মধ্যে হৃদয় উত্তরাতে কিশোর গ্যাং গ্রুপের সদস্য বলে জানায় পুলিশ, বাকিরা বাইরের বলে ধারণা করা হচ্ছে। যে ভিকটিম সে আসছিল যে রিক্সাওয়ালা কাদা লাগছে বা রিক্সাওয়ালাটাকে মারলেন কেন, তার একটাই ছিল যে রিক্সাওয়ালাপতি তার সহানুভূতি ছিল, সে তো ভালো এ করতে গেছে, এটা হয়তো ওই পক্ষ নিতে পারে। গ্রেপ্তার প্রক্রিয়া অব্যাহত আছে। ময়নাতদন্তের পর শুক্রবার বাদ আসর জানাজা শেষে সোহাগের মরদেহ দাফন করা হয়। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। খুলনায় ঠিকাদারের ছোড়া গুলিতে আহত হয়েছেন স্কুল ছাত্রী লামিয়া। বাঁ পায়ে গুলি লাগা এই কিশোরী এখন চিকিৎসাধীন খুলনা মেডিকেল কলেজে। শঙ্কামুক্ত হলেও অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ার শঙ্কায় এখনও লামিয়ার অস্ত্রোপচার করেননি চিকিৎসকরা। শুক্রবার সকালে ঠিকাদারি নিয়ে দ্বন্দ্বের জেরে এই ঘটনা ঘটে। অবশ্য এখনও কেউ এ নিয়ে থানায় কোনো অভিযোগ করেননি।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি ওয়ার্ডে গুলিবিদ্ধ অবস্থায় চিকিৎসা নিচ্ছে নগরীর ইকবাল নগর বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী লামিয়া। শুক্রবার সকালে নগরীর পূর্ব বানিয়াখামার এলাকায় নিজ বাড়ির সামনে ঠিকাদার ইউসুফ আলীর গুলিতে আহত হয় সে। গুলি লাগে বাঁ পায়ে। চিকিৎসকরা জানিয়েছেন গুলিটি পায়ের বেশ গভীরে বিদ্ধ হয়েছে, তাই অস্ত্রোপচার করলেও প্রচুর রক্তক্ষরণ হতে পারে। সকালে লামিয়াদের প্রতিবেশী ঠিকাদার ইউসুফ আলীর সাথে কথা কাটাকাটি হচ্ছিল কয়েকজনের। এক পর্যায়ে ইউসুফ তার পিস্তল দিয়ে এলোপাতাড়ি গুলি করতে করতে তাদের ধাওয়া করে। গুলির শব্দ পেয়ে বাইরে বেরিয়ে আসা কিশোরীর পায়ে লাগে একটি গুলি। গুলির আওয়াজ পেয়ে গেটের থেকে শব্দ পেয়ে বের হয়েছি। এবার দেখি চারটে ছেলে দৌড়চ্ছে। এবারে আমি গেটের বাইরে বের হওয়ার সাথে সাথে আমার পায়ে গুলি লাগিছে, তারপরে আমি অজ্ঞান হয়ে পড়েছি। ঘটনার পরপরই এলাকাবাসী লামিয়াকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। লামিয়া শঙ্কামুক্ত, তবে তার অস্ত্রোপচার করতে সময় লাগবে বলে জানিয়েছেন ডাক্তাররা। স্বজনরা আগে লামিয়ার সুস্থতা নিশ্চিতে জোর দিচ্ছেন। আমি তো কোনো সিদ্ধান্ত নিইনি, আমি বলবো যে নেওয়া উচিত না, যেহেতু সে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন, সে তো চাবে না আমার একটা ক্ষতি করতে। পুলিশ বলছে ঘটনার পরপরই সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হয়েছে। জনসাধারণের আর কি বক্তব্য নিচ্ছি, যেখানে ঘটনাটি ওনার কথাও আমরা শুনেছি, ওনার লাইসেন্স করা গান আছে ওইটাও আমরা দেখছি, ওটা দিয়েও ফায়ার হয়েছে। পুলিশ জানিয়েছে নগরীর একটি সড়কের ঠিকাদারি কাজকে কেন্দ্র করে ইউসুফ আলীর সাথে অপরপক্ষের দ্বন্দ্ব চলছিল। সেই দ্বন্দ্বের জেরেই দুপক্ষের মধ্যে বাধে কথা কাটাকাটি। কনক রহমান, যমুনা নিউজ, খুলনা। মেজর সিনহা হত্যা মামলায় টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ, বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক লিয়াকত ও এসআই নন্দদুলালকে আরও তিন দিনের রিমান্ডে নিয়েছে র্যাব। কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারার আদালত এই রিমান্ড মঞ্জুর করেন। এদিকে দুই দফার রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন তদন্তকারী কর্মকর্তা। কক্সবাজার থেকে আরও জানাচ্ছেন সহকর্মী রিয়াজ রায়হান, ছবি তুলেছেন বায়েজিদ ইসলাম পলিন। দ্বিতীয় দফার রিমান্ড শেষে বিকেল তিনটার দিকে আদালতে আনা হয় তিন আসামিকে। 15 মিনিট পর তৃতীয় দফায় আরও 4 দিনের রিমান্ড আবেদন করে আদালতে হাজির করা হয় তাদের। জামিন আবেদন করেন আসামিপক্ষের আইনজীবীরা। প্রায় 25 মিনিটের শুনানি শেষে জামিন নামঞ্জুর করে প্রত্যেকের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ওসি প্রদীপ সহ তিনজন আসামিকে আমাদের প্রার্থনার মূলে ওনাদেরকে 3 দিন রিমান্ড মঞ্জুর করেছেন। তবে রিমান্ড নিয়ে ফৌজদারি কার্যবিধি লঙ্ঘনের অভিযোগ করেন আসামিপক্ষের আইনজীবীরা। পুলিশ রেগুলেশন 342J এবং CRPC 167(2), এগুলা বিধান লঙ্ঘন হয়েছে। CRPC-তে স্পেসিফিক্যালি বলা আছে 15 ডেজ ম্যাক্সিমাম শুধু সে একটি পুলিশ কাস্টডি বা রিমান্ডে থাকতে পারে, এর বেশি থাকতে পারে না একটি মামলায়। এ বিষয়ে উচ্চ আদালতে যাবার কথাও জানান তারা। আমরা উইল মুভ দ্য হাইকোর্ট, আমরা হাইকোর্ট মুভ করব ভেরি সুন। এদিকে তদন্ত কর্মকর্তা জানান দুই দফায় রিমান্ডে এই 3 আসামির কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে যেগুলোর যাচাই বাছাই চলছে। রিমান্ডে আসামিদের মুখোমুখি করা হয়েছে বলেও জানান তদন্ত কর্মকর্তা। আসলে কিছু আমরা তথ্যপত্র পেয়েছি, আমরা যেটা চাচ্ছি সঠিকতাটা যাচাই করে যাতে আমরা ন্যায় বিচারটা সুষ্ঠু তদন্ত করতে পারি। স্বচ্ছতা যদি থাকতো তাহলে তার আমাদের রিমান্ডের দরকার প্রয়োজন হতো না, এটা আমরা যাচাই বাছাই করতেছি। এর আগে স্বাস্থ্য পরীক্ষার জন্য দুপুর 2টার দিকে 3 আসামিকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। এই 3 আসামির রিমান্ড শেষ হবে আগামী 31 সেপ্টেম্বর। এরপর রিমান্ডের অপেক্ষায় থাকা আরও 7 আসামির রিমান্ড শুরু করবে তদন্তকারী কর্মকর্তা। আর রিমান্ডের বিষয়ে বিধি লঙ্ঘনের যে অভিযোগ করেছে আসামিপক্ষ, সে বিষয়ে রাষ্ট্রপক্ষের দাবি এ বিষয়ে স্পষ্ট করে কিছু বলা নেই। সুতরাং আদেশের পর নয়, যখন থেকে রিমান্ড শুরু করবেন তদন্তকারী কর্মকর্তা তখন থেকেই শুরু হবে দিনগণনা। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, কক্সবাজার। করোনাকালে বন্যায় দেশের উপকূলবর্তী এলাকায় তীব্র হয়েছে ভাঙন। বরিশালের মেহেন্দিগঞ্জে ভাঙনের কবলে পড়ে বিলীন হয়েছে একটি স্কুল ভবন। শরীয়তপুরে পদ্মা নদীর সুরেশ্বর দরবার শরীফ সুরক্ষা বাঁধে দ্বিতীয় দফায় ধস নেমেছে। নদী গর্ভে বিলীন হয়েছে আরও 13 মিটার অংশ। তেঁতুলিয়ার আগ্রাসনে বরিশালে কিছুদিন ধরেই ভাঙছিল নদী তীরবর্তী এলাকা, সেই গ্রাসে পড়েছে শ্রীপুর ইউনিয়ন। একটু একটু করে নদীগর্ভে চলে গেছে চৌধুরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। স্থানীয়রা জানায় 3 বছর আগে নির্মাণ হয় বহুতল ভবনটি, ভাঙন দেখা দিলে বালুর বস্তা ফেলেও শেষ রক্ষা হয়নি। শিক্ষার্থী আইতে ঠিকমতো স্কুলে, কিন্তু এখন তো স্কুল নদী ভাঙলে করার কিছু নাই। স্কুল, মসজিদ, ওখানে একটা মাদ্রাসা আছে, এত সব বিনাশ হয়ে যাইতেছে। সব কিছু ভাঙিয়েছে কি আমার শেষ, আমার কোনো অস্তিত্ব নেই।
পানি কমতে থাকায় কদিন ধরে শরীয়তপুরে বেড়েছে পদ্মার ভাঙন। বৃহস্পতিবার রাতে ভেঙে যায় সুরেশ্বর বাঁধের একাংশ। এ নিয়ে দুদফার ভাঙনে বাঁধের 83 মিটার পদ্মায় বিলীন, হুমকির মুখে আরও 217 মিটার। বাঁধ রক্ষায় জিওব্যাগ ও সিসি ব্লক ফেলছে পানি উন্নয়ন বোর্ড। ঘটনাস্থল পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা। জোহরা সেতু, যমুনা নিউজ। এদিকে রাজধানীর সবজির বাজারে বন্যার প্রভাব, সরবরাহের ঘাটতি না থাকলেও হু হু করে বেড়ে চলেছে বিভিন্ন ধরনের সবজির দর। অনিয়ন্ত্রিত চালের বাজার নিয়ে নাকাল ক্রেতারা, জোরালো অভিযোগ উঠেছে সিন্ডিকেটের দাপটে প্রতিরোধ নেই কোনো উদ্যোগ। পণ্যের দর নির্ধারণে রয়েছে বিশৃঙ্খল পরিস্থিতি, তবে ইডিশের চালান বাড়াই মাছের বাজারে কিছুটা স্বস্তি মিলছে। সবজির দাম এখন শুধু নিম্নবিত্তই নয়, মধ্যবিত্তেরও নাগালের বাইরে। এক মাস ধরে বাড়তে থাকা সবজির দাম দফায় দফায় আরও চড়েছে। বেশিরভাগ সবজির দাম বেড়েছে কেজিতে 10 থেকে 20 টাকা করে। প্রতি কেজি কাঁচামরিচের জন্য গুনতে হচ্ছে 200 টাকা। শতকের ঘর পার করেছে করলা, টমেটো সহ আরও কয়েক ধরনের সবজি। উস্তা ছিল 100 টাকা, এখন 120 টাকা। বেগুন ছিল 60 টাকা, এখন 100 টাকা। গত সপ্তাহ থেকে এই সপ্তাহে সবজির দাম মোটামুটি কেজি থেকে 20 থেকে 30 টাকা বেশি। অস্বাভাবিক দর বৃদ্ধির জন্য বন্যার অজুহাত দিচ্ছেন বিক্রেতারা। তাদের দাবি, বন্যায় ফসল তলিয়ে যাওয়ায় সরবরাহ কমেছে, তাই দাম বেড়েছে। তবে এমন অজুহাত পুরোপুরি মানতে নারাজ ক্রেতারা। বলছেন, সরবরাহে ঘাটতি নেই, তদারকি না থাকায় সিন্ডিকেট করে দাম বাড়ানো হচ্ছে। পটল কেজি মনে করেন 40 টাকা, এই পটল 70 টাকা কেজি। তারপর মনে করেন সব জিনিসের দাম বেশি, এমন মনে করেন এরকম হলে কীভাবে হবে? এইভাবে চলতে থাকলে মধ্যবিত্তরা বাজার করে তাদের জন্য কষ্টকর হয়ে যাবে। সরকারের বাজার মনিটরিং বলতে একটা জিনিস নেই, যেখানে গ্রামে অথবা যেখান থেকে প্রান্তিক কিছু কৃষক ছাড়ছে সেখানে তো এত দাম না। কিছুদিন স্থিতিশীল থাকার পর আবার বেড়েছে পেঁয়াজের দাম, কেজিতে 5 থেকে 6 টাকা। দফায় দফায় দাম বাড়তে বাড়তে ডাবল সেঞ্চুরির পথে আদা, 3 দিনের ব্যবধানে কেজিতে বেড়েছে 30 টাকা। আদার কেজি 190 টাকা, সানা আদা প্রতি কেজিতে 20 টাকা বাড়ছে। রসুন হচ্ছে 80 টাকা কেজি, দেশি পেঁয়াজ 45 টাকা কেজি, ইন্ডিয়ান পেঁয়াজ 35 টাকা কেজি। নিত্যপণ্যের চড়ামূল্যের বাজারে বাড়তি অস্বস্তি চালে। লাফিয়ে লাফিয়ে দাম বাড়লেও লাগাম টেনে ধরার যেন কেউ নেই। খোদ খুচরা বিক্রেতারাই করছেন এমন অভিযোগ, মিলারদের নিয়ন্ত্রণে চালের বাজার, তাদের খেয়াল খুশিতেই নির্ধারিত হচ্ছে দাম। এখন ভালো মিনিগেট 55 থেকে 58 টাকা, ভালো 28 থেকে 48 টাকা, নাজির সেল আছে 55 থেকে 65 টাকা। মিলাররা এই জায়গায় বেশি কাশেজি করতেছে, বিভিন্নভাবে দোহাই দিয়া সিন্ডিকেট করে এরা এটা করছে। গভর্নমেন্ট যদি এখন যে এলসিটা দিছে, এই এলসিটা যদি এখন দ্রুতগতিতে কার্যকরিতা করে, তাহলে আমার মনে হয় যে আর মিলাররা দাম বাড়াইতে পারবে না। খানিকটা স্বস্তি আছে মাছের বাজারে, সরবরাহ ভালো, তাই দামও তুলনামূলক কম। কমে এসেছে ব্রয়লার মুরগির দাম, 110 থেকে 120 টাকা কেজি। প্রতি কেজি গরু মাংস বিক্রি হচ্ছে 600 টাকায়, আর 1 কেজি খাসির মাংসের জন্য গুনতে হবে 800 থেকে 850 টাকা। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। বিশ্বজুড়ে এই করোনা প্রকোপের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে চলছে দোটানা। অনলাইনে চলছে লেখাপড়া, তবে স্বাভাবিক শিক্ষার্থীদের জন্য সুবিধা হলো বিপাকে বিশেষ চাহিদা সম্পন্নরা, কারণ প্রযুক্তি নির্ভরতা, তারপরও নিত্য নতুন নিয়মের বেড়াজাল। বিশ্বে করোনা ভাইরাসের বিস্তার রোধে দেওয়া লকডাউনে সবচেয়ে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীরা। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, তাই বিকল্প উপায় অনলাইন পাঠদান, কিন্তু সেই সুবিধাও পাচ্ছে না সব শিশু। অনেকে মানিয়ে নিতে পারছে না নতুন নিয়ম কানুন। 15 বছরের মল্লি গ্রেগরজেক তার মধ্যে একজন। পেনসিলভেনিয়ার এই কিশোরী জন্মগতভাবে ডাউন সিন্ড্রোম, মহামারীর কারণে তাকে ছাড়তে হয়েছে শিক্ষাঙ্গন, কিন্তু ল্যাপটপ বা মোবাইলের ছোট্ট স্ক্রিনে শিক্ষক সহপাঠীদের দেখে সহজ হতে পারছে না তার মতো বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা। অনলাইন ক্লাসের প্রতি ওর মনোযোগ আকর্ষণ ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ। প্রথমে বুঝতেই পারতো না কেন শিক্ষক বা অন্যান্য শিক্ষার্থীদের সাথে ও সরাসরি কথা বলতে পারছে না। অভিভাবকরা বলছেন, অনলাইন পাঠদান হলেও সমাজের সাথে খাপ খাওয়ার ঘাটতি থেকেই যাচ্ছে এসব শিশুদের, উল্টো বাড়ছে মানসিক চাপ। রাগ নিয়ন্ত্রণটা কষ্টসাধ্য হয়ে পড়ছে, চাইলেও প্রতিদিন বন্ধুদের সাথে যোগাযোগ করতে পারছে না ও, কারণ বিশেষ এই বাচ্চাদের জন্য ধারাবাহিকতা বজায় রাখা জরুরি। মহামারীর মধ্যে দ্রুত স্বাভাবিক জীবনে ফেরার সম্ভাবনাও ক্ষীণ।
শিক্ষকরাও বলছেন শিশু যত বেশি পরিবার, বন্ধু এবং সহপাঠীদের সাথে সংযুক্ত থাকবে তত তারা মানসিকভাবে চাঙ্গা থাকবে। বাচ্চাদের সংযুক্ত রাখার মূল মাধ্যমই এখন অনলাইন। তাদেরকে যদি নিয়মিত সম্পৃক্ত না করি তাহলে নতুন নিয়মগুলোর সাথে ওরা অভ্যস্ত হবে না। অনলাইনেই ওদের জন্য বিকল্প নিত্য নতুন ব্যবস্থা গ্রহণ করছি যেন তারা স্বাভাবিক থাকতে পারে। আমেরিকান একাডেমি অব পেডিয়াট্রিক্স অ্যান্ড দ্য চিলড্রেন্স হসপিটাল অ্যাসোসিয়েশনের তথ্য অনুসারে দেশটির কয়েক রাজ্যে স্কুল খোলার পর আগস্টের প্রথম দু সপ্তাহেই 75,000-এর বেশি শিশু করোনায় আক্রান্ত হয়েছে। মৌলি ইসলাম, যমুনা নিউজ। দর্শক, আমরা করোনা পরিস্থিতি খবরাখবর জানবো। এই পর্যায়ে সংযুক্ত আরব আমিরাত থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মোহাম্মদ রফিকুল্লাহ। রফিকুল্লাহ, আপনাকে জানতে চাই, আরব আমিরাতে চীনা ভ্যাকসিনের যে ট্রায়াল চলছে সেই ভ্যাকসিনে কতজন বাংলাদেশি অংশ নিয়েছেন সেই ট্রায়ালে, আর আরেকটি বিষয় জানতে চাই তাদের শরীরে কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিয়েছে কিনা, আপনি কি তথ্য উপাত্য পাচ্ছেন? আপনি যেমনটা বলেছেন, সংযুক্ত আরব আমিরাতে সিনোফার্মার যে চীনার আবিষ্কৃত করোনা ভাইরাসের সিনোফার্মার যে ভ্যাকসিনটা দেওয়া হচ্ছে ওইটা আলহামদুলিল্লাহ এই পর্যন্ত 26,505 জনের মধ্যে প্রয়োগ করা হয়েছে। তন্মধ্যে 1,000-এর অধিক বাংলাদেশি প্রবাসী আছে, অনেকে দ্বিতীয় পর্যায়টা দিয়ে ফেলছে, কারণ প্রথমটা দেওয়ার পর 21 দিন পর দ্বিতীয় ভ্যাকসিনটা নিতে হয়, অনেকে নিয়ে ফেলছে। আলহামদুলিল্লাহ আমিও নিয়েছি, এই পর্যন্ত কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়নি, সবাই সুস্থ আছে, ভালো আছেন। কারণ আরব আমিরাত সরকারের পক্ষ থেকে বলা হয়েছে কারো একটু যদি তাপমাত্রা বৃদ্ধি পায়, কোনো একটা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়, সাথে সাথে স্বাস্থ্য মন্ত্রণালয়কে তথ্য দিতে বলা হয়েছে, যাতে কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া দেখা না যায় তারা দ্রুত চিকিৎসা সেবার মাধ্যমে সবাইকে সুস্থ করে তুলবে। আর একটা তথ্য জানিয়ে রাখি, আজকে 26,505 জন দেওয়ার পর আরব আমিরাতে সিনোফার্মার যে পরীক্ষামূলক ভ্যাকসিনটা প্রয়োগ করা হচ্ছে এটা আপাতত আজকে থেকে বন্ধ রাখা হয়েছে, আজকে সমাপ্ত ঘোষণা করা হয়েছে, পরবর্তী যখন আবার ভ্যাকসিন আসবে তখন দেওয়া হবে। আপনাকে আরেকটি বিষয় জানতে চাই, আমিরাতে যারা প্রবাসী বাংলাদেশিরা আছেন তাদের ভিসা সংক্রান্ত জটিলতার খবর আমরা পাচ্ছিলাম, সেই ধরনের জটিলতার সমাধানে ঠিক কি ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে? আরব আমিরাতে যে ভিসা জটিলতা আছে, প্রবাসী বাংলাদেশিরা বিশেষ করে যারা ছুটিতে গিয়েছে পরিবার পরিজনের সাথে সময় কাটানোর জন্য তাদের ভিসা জটিলতা ধারণ করছে। কারণ আরব আমিরাত সরকার চেয়েছেন সবাইকে প্রাথমিকভাবে যখন করোনার প্রাদুর্ভাব শুরু হয়েছে আরব আমিরাতে, তখন ঘোষণা করা হয়েছে যারা দেশে আছেন তাদের ভিসা অটোমেটিকলি চলতি বছরের 31 ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। পরবর্তী আরব আমিরাতের যখন করোনা নিয়ন্ত্রণে চলে আসলো তখন আরব আমিরাত সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে যাদের ভিসা মার্চের পরে আছে এরকম করে ধাপে ধাপে, মার্চ 1 তারিখের পর থেকে যাদের ভিসা শেষ হয়েছে এগুলো ধাপে ধাপে করে রিনিউ করার জন্য, রিইস্যু করার জন্য বলা হয়েছে। তবে যারা দেশে আটকা পড়ছেন তাদের জন্য অনেকটা বেকার যা পড়ছেন, কারণ তাদেরকে বলা হয়েছে অনলাইনের মাধ্যমে তাদের ভিসাগুলো রিনিউ করার জন্য, কারণ অনলাইনে যদি ভিসা রিনিউ না করে তখন আরব আমিরাতে ঢোকাটা অনেকটা তাদের জন্য কষ্টকর হবে বলে মনে করছেন প্রবাসীরা। কারণ আরব আমিরাত সরকার বলছে যাদের ভিসা বৈধতা আছে তারা আরব আমিরাতে ঢুকতে পারবেন না। রফিকুল, অসংখ্য ধন্যবাদ আপনাকে আরব আমিরাতের খবরাখবর আমাদেরকে জানানোর জন্য। চট্টগ্রামে গত 24 ঘন্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন 104 জন, তবে এ সময় মৃত্যু হয়নি কারো। জেলার সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী গেল 24 ঘন্টায় চট্টগ্রামে 6টি এবং কক্সবাজারের 1টি ল্যাবে 878টি নমুনা পরীক্ষায় 104 জনের শরীরে করোনা শনাক্ত হয়। চট্টগ্রামে এখনও পর্যন্ত মোট 76,691 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে, এর মধ্যে 16,866 জন পজিটিভ। এখনও পর্যন্ত চট্টগ্রামে করোনায় মৃত্যু হয়েছে 267 জনের। চট্টগ্রামে বিভিন্ন হাসপাতালে বর্তমানে আইসোলেশনে রয়েছেন 129 জন, হোম কোয়ারেন্টাইনে আছেন 720 জন। যারা ইতিমধ্যে পজিটিভ হয়ে আবার নেগেটিভ হয়েছেন তারা যদি মনে করেন স্বাস্থ্যবিধি না মেনে চলে তারা স্বাভাবিক জীবনযাপন করবেন, তারা আর করোনায় আক্রান্ত হবেন না, এই ধারণা কিন্তু ভুল। বিশ্বের অন্যান্য দেশের পাশাপাশি আমাদের দেশেও দ্বিতীয়বার কোভিড সংক্রমণ হওয়ার নজির পাওয়া গিয়েছে। ইত্যাদি খ্যাত গায়ক আকবর গুরুতর অসুস্থ, রাজধানীর BSMMU-তে চিকিৎসাধীন রয়েছেন তিনি। উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে চাইলেও পারছেন না, ভিসা জটিলতার কারণে তিনি আটকা পড়েছেন, চেয়েছেন প্রধানমন্ত্রী ও দেশবাসীর সহযোগিতা। আকবর
জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে গান গেয়ে রীতিমতো তারকা বনে যান। 2003 সালের সেই গানের পরে তার জনপ্রিয়তা পৌঁছে আকাশচুম্বী। তোমার হাত পাখার বাতাসে গান জুড়িয়ে আসে, শুরু করেন চলচ্চিত্র প্লেব্যাক। আমি জন্ম থেকেই জ্বলছি, আমি একা একা চলছি। সেই আকবর ভালো নেই এখন, ডায়াবেটিস ও কিডনি জটিলতা সহ নানা জটিল রোগে আক্রান্ত তিনি। আমার সৃষ্টিকর্তা কণ্ঠ দেশে, আমি সেই কণ্ঠর জোরে গান গাই। আমি জন্ম থেকে চলছি, আমি একা একা চলছি, আমার মা নেই, আমার বাবা নেই, আমি নিজের দুঃখের কথা বলছি। মান্না ভাই ঠোঁট মিলাইলো, মান্না ভাই তো মারা গেছে। হ্যাঁ, ওই গানটা আমার সব থেকে জীবনের ইতিহাসের স্মরণীয় গান। উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে চাইলেও রয়েছে করোনা সংকট ও ভিসা জটিলতা। দেশবাসীর সহায়তা ও দোয়া চেয়েছে তার পরিবার। প্রধানমন্ত্রী দিছিল গতবার 20 লাখ টাকার একটা সঞ্চয়পত্র, ওইটা হচ্ছে আমরা তোলার জন্য একটা দরখাস্ত করছি, মানে 50% 10 লাখ টাকা, ওইটা যদি তুলতে পারি তাহলে হয়তো বাইরে নিয়ে যেয়ে একটা উন্নত চিকিৎসা করতে পারবো। আব্বু যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, আব্বুর জন্য সবাই দোয়া করবেন বেশি। বঙ্গবন্ধু মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার চিকিৎসা দিচ্ছেন বিনামূল্যে। ডায়াবেটিস দীর্ঘদিন থাকার কারণে এবং আনকন্ট্রোল থাকার কারণে বডির যে অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ আছে সেগুলো আক্রান্ত হয়েছে। ওনার কিডনি ফেইলিওর আছে, যেটা লম্বা সময় ধরে আছে, আমরা ক্রনিক কিডনি ডিজিজ বলি। আকবর আবারও স্বাভাবিক কণ্ঠে সুরের ছন্দে মাতাতে চান দর্শক হৃদয়, থাকতে চান গানের ভুবনে। যমুনা নিউজ, ঢাকা। এবার জানাবো মেসির বার্সেলোনা ছাড়ার খবর, যেখানে ম্যানচেস্টার সিটি পিএসজির মতো জায়ান্টরা মেসিকে দলে ফেরাতে হিমশিম খাচ্ছে। সেখানে মেসির শৈশবের ক্লাব আর্জেন্টিনার নিউয়েলস ওল্ড বয়েজ সমর্থকরা রীতিমতো উৎসব করছেন। তাদের বিশ্বাস মেসি যোগ দিতে যাচ্ছেন তার প্রথম ক্লাবে। এদিকে ক্লাব সভাপতির পদত্যাগ করলেও বার্তোমিওর সাথে আলোচনায় রাজি নন মেসি। তার সিদ্ধান্ত চূড়ান্ত বলে জানিয়েছে স্প্যানিশ গণমাধ্যম। ম্যানচেস্টার সিটি পিএসজির মতো জায়ান্টরা যেখানে খাবি খাচ্ছে মেসিকে দলে ফেরাতে, সেখানে মেসির শৈশবের ক্লাব নিউয়েলস ওল্ড বয়েজ ক্লাব ও তার সমর্থকরা দিবা স্বপ্নে টইটুম্বুর। তাদের উদযাপন দেখে যে কেউই হয়তো ভোরকে যেতে পারেন। তাহলে কি মেসি ফিরে গেল তার আতুর ঘরে? রোজারিয়া শহরে ক্লাবটির সমর্থকরা রীতিমতো বিজয় মিছিল বের করে। ক্লাবের ব্যানার ফেস্টুন সব জায়গাতেই মেসিকে জায়গা করে দিয়ে রীতিমতো তুলকালাম অবস্থা। এত উদযাপনের কারণ একটাই, বেশ কয়েক বছর আগে মেসি জানিয়েছিলেন ক্যারিয়ার শেষ করবেন বার্সেলোনাতে, আর সেখান থেকে বের হয়ে ফিরে যেতে চান শৈশবের ক্লাব নিউওয়েলসে। তাতেই দুয়ে দুয়ে চার মিলিয়ে আর্জেন্টিনার এই ক্লাব সমর্থকদের মাতামাতি। একথা সবাই জানে, মেসি প্রকাশ্যেই এই ঘোষণা দিয়েছিল, আমরা এখন তার অপেক্ষাতেই রয়েছি, এর থেকে গর্বের আর কিছুই নেই আমাদের জন্য। প্রতি মুহূর্তে পাল্টাচ্ছে মেসিকে নিয়ে বার্সেলোনার দৃশ্যপট, চারিদিকে গুজবের কমতিও নেই। এরই মধ্যে স্প্যানিশ গণমাধ্যম বলছে ম্যানচেস্টার সিটি গ্যাব্রিয়াল হেসুস, বেরনার্দো সিলভা আর অ্যারিক গার্সিয়ার সাথে লিওনেল মেসির 100 মিলিয়ন পাউন্ডের অদলবদল অফার দিতে যাচ্ছে বার্সেলোনাকে। এমন গুজবও ছড়িয়েছে যে মেসি বার্সেলোনায় থাকতে রাজি হলে পদত্যাগ করবেন ক্লাবটির প্রেসিডেন্ট জোসেফ মারিয়া বার্তোমেউ। এদিকে আইনি জটিলতা এড়াতে 31 আগস্ট আবারও ক্লাব অনুশীলনে যোগ দেবার কথাও জানিয়েছেন লিওনেল মেসি। অলক হাসান, যমুনা স্পোর্টস। এই ছিল করোনা আপডেটের আয়োজন প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।